হাই, আমি বাপি। কম্পিউটারের স্কিল টেস্ট নিয়ে আপনারা জানেন আমি সবসময় ভিডিও করে থাকি, তো আজকেও আমি এরকম একটা ভিডিও নিয়ে এসেছি। রিসেন্ট একটা গভর্নমেন্টের হেলথ ডিপার্টমেন্টের পরীক্ষায় এই কোশ্চেনটা আসিয়েছিল, তো সেটাই আপনাদের সামনে আমি আজকে সলভ করে দেখাচ্ছি। কোশ্চেনটা খুব ইজি দেখা মনে হচ্ছে, কিন্তু আসলে ইজি নয়, একটু অন্যরকম টাইপের রয়েছে, একটু ঘুরিয়ে দেওয়া রয়েছে, সেটা আপনাকে দেখতে হবে। তো আমি সেই কোশ্চেনটা নিয়ে আজকে আলোচনা করছি, কীরকম সিস্টেম দেখিয়ে দিচ্ছি। আপনারা যে টেবিলটা দেখতে পাচ্ছেন, এই টেবিলটা ক্যালকুলেট করতে হবে, ক্রিয়েট করতে হবে, টেবিলটা বানাতে হবে। তো সর্বপ্রথম আপনারা দেখতে পাচ্ছেন এমপ্লয়ি কোড বলে রয়েছে। এই যে এমপ্লয়ি কোড, দেখুন 001, 002 এরকম রয়েছে, আর নেম রয়েছে, বেসিক পে রয়েছে, ডিএ 10%, এইচআরএ 0.3% বের করতে হবে, গ্রস বের করতে হবে, ট্যাক্স 9.0 বের করতে হবে। এটা ট্যাক্সটা বের করতে হবে, মূলত কোশ্চেনটা একটু প্রবলেম হয়েছে, এই ট্যাক্সটা কিন্তু বের করতে হবে গ্রসের উপর। হ্যাঁ, আচ্ছা, তারপর নেট স্যালারি এটা রয়েছে, তো এটা আমাদের করতে হবে। তাহলে টু ক্রিয়েট দ্য অ্যাবাভ টেবিল অ্যান্ড ক্যালকুলেট দ্য ডিএ এইচআরএ গ্রস ট্যাক্স ইন নেট স্যালারি উইথ রাউন্ডেড ফিগার অ্যান্ড ইউজিং ফর্মুলা, রাউন্ডেড ফিগারে বের করতে হবে অ্যান্ড ইউজিং ফর্মুলা, ফর্মুলার মাধ্যম দিয়ে আমাদের যা ভ্যালুগুলো আসবে, যা আমরা মনে করুন এটা 10% বের করবো বা এইচআরএ এত পার্সেন্ট বের করবো, গ্রস এত পার্সেন্ট বের করবো, সেটা কিন্তু হবে না, কারণ সেটাকে আবার রাউন্ডেড ফিগারে আনতে হবে এবং ইউজিং ফর্মুলার মাধ্যম দিয়ে। তো সেটা কীভাবে করবো তো আমরা দেখাচ্ছি। তার আগে প্রথম যে জিনিসটা হচ্ছে, দেখুন 001, 002, 00 এই যে জিনিসগুলো রয়েছে সেগুলো করবেন কিভাবে, এটা করার অনেক রকম পদ্ধতি থাকে। যেহেতু এটা কি একটা, এই যে 001, 002 এগুলো কি একটা, এগুলো হচ্ছে টেক্সট না সংখ্যা, মানে নাম্বার, তো এগুলো হচ্ছে বেসিক্যালি নাম্বার। তো এই যে নাম্বারগুলো রয়েছে, এই নাম্বারগুলোকে আমাকে নর্মালি যদি আপনারা এখানে টাইপ করেন, মনে করুন আমি এখানে টাইপ করি 001 লিখলাম, দেখুন আসবে না, ওয়ান আসবে। তো আপনারা সাধারণত কি করেন, দেখবেন এখানে সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে আমরা এখানে কি করতে পারি, আমরা এই যে জেনারেল বক্স আছে, আমরা যদি এখানে টেক্সট করি, টেক্সট যদি করি, তাহলে আমরা এখানে যদি লিখি 001, হ্যাঁ, তাহলে দেখুন 001 বা 2 তাহলে হচ্ছে, কিন্তু দেখুন একটা করে আইকন চলে আসছে, মানে আপনি যে টেক্সট করছেন, টেক্সট আপনি এগুলো তো সংখ্যা, এগুলো জোর করে যদি আপনি টেক্সট করেন, তাহলে সমস্যাটা হচ্ছে কোন জায়গাটায় বলুন তো, আপনি সংখ্যাটাকে টেক্সট করে দিচ্ছেন, মানে এটার সংখ্যা থাকছে না 001টা, এটা একটা টেক্সট হয়ে যাচ্ছে, যেমন ABCD যেরকম, এরকমটা একটা টেক্সট হয়ে যাচ্ছে। তো এখানে ফরম্যাটে কোনো কিন্তু বলা নেই যে, মানে আপনি তৈরি করেছেন তার মধ্যে রিবনটা নেই, তাহলে আপনাকে কি করতে হবে, এটাকে নাম্বারই কনভার্ট করতে হবে। তো নাম্বার কনভার্ট করতে গেলে কীভাবে করবেন, এবং সামনে জিরো দেওয়ার জন্য, তো আমি এগুলো বেসিক্যালিকে কী করবো, তুলে দিচ্ছি, ডিলিট করে তুলে দিয়ে আমি যতটুকু ঘরকে করতে চাই ততটুকু ঘরকে আপনারা সিলেক্ট করে নেবেন, 00 বসানোর জন্য 1 করার মানে হোম বাটনে যাবেন, এখান থেকে নাম্বার যে গ্রুপ রয়েছে এখানে করবেন, টেক্সট করবেন না। হ্যাঁ, আমি টেক্সট যেটা দেখিয়েছি এটা করবেন না আপনারা, আপনারা এইভাবে করবেন, সিলেক্ট করার পর নাম্বার গ্রুপে গিয়ে কাস্টম বাই ক্লিক করবেন, এখানে দেখুন, হ্যাঁ, এখানে যা আছে তিনটে যদি জিরো বসিয়ে দেবেন, 001, হ্যাঁ, তাহলে আমরা কী করব, তাহলে 001-এর জন্য তাহলে তিনটে জিরো বসিয়ে দিলাম, দেওয়ার জন্য পর আমরা কী করব, ওকে করব। এবার যদি আমরা এখানে টাইপ করি 001, দেখুন 002, তাহলে চলে আসবে। এবার আমরা যদি এটাকে ড্র্যাগ করি, তাহলে আমাদের কি হয়ে যাচ্ছে, দেখুন অটোমেটিক 001, 002, 003 এরকম একটা আসলে, এরকম সিম্পল কোশ্চেন পরীক্ষাতে এসেছিলো ব্লক ডেটা ম্যানেজারে, হেলথের ডিপার্টমেন্টে। তো বেসিক্যালি সবার এটা একটা বিশাল প্রবলেম হয়েছিল, যে সবাই টেক্সট করেই করেছিল, কেউ করতেই পারেনি, যারা জানে না, কিন্তু একটা ইজি। তারপরে এই নাম টামগুলো তৈরি করতে পারবেন, আর টু ক্রিয়েট দ্য অ্যাবাভ টেবিল অ্যান্ড ক্যালকুলেট দ্য ডিএ এইচআরএ গ্রস ট্যাক্স যেগুলো রয়েছে সেগুলো আপনারা 10% এরকম করে যদি বেসিক্যালি ডিএ যদি 10% বের করেন তাহলে হবে না। কেন, দেখুন ইকুয়াল বেসিকের উপরে, তাহলে বেসিক ইনটু 10% যদি বের করেন, ভাগ 100 বা পার্সেন্টেজ চিহ্ন দিতে পারেন, জাস্ট এন্টার দিলেন, তাহলে দেখুন এটা বেরিয়ে গেল, তাহলে এটা হচ্ছে 5214.20 টাকা, তাহলে 20টা থাকবে না, এটা আমাদের রাউন্ড ফিগারে করতে হবে। তাহলে রাউন্ড ফিগারে করতে গেলে কীভাবে করবো, এটা করলে আপনার ভুল, পরীক্ষাতে নাম্বার দিবে না, তার জন্য আপনাকে রাউন্ড ফিগারে করতে হবে। তো অনেকেই কী করে, এটাকে সিলেক্ট করে এইখানে দেখুন ইনক্রিজ ডিক্রিজ রয়েছে হোম বাটনের মধ্যে, এটা হচ্ছে কি, দেখুন ডিক্রিজ মানে কমবে, এটা হচ্ছে ইনক্রিজ, তাহলে এখানে ক্লিক করলে দেখুন এটা কমে যাচ্ছে, তাহলে এটা তো কোনো ফর্মুলা নয়, ফর্মুলা ইউজিং ফর্মুলার মাধ্যমে করতে হবে, তাহলে কন্ট্রোল জেড করে দিই, তাহলে এটাকে ফর্মুলার মাধ্যমে করতে গেলে আপনার কী করতে হবে,
হ্যাঁ, তাহলে আমরা যে ফর্মুলা বক্স রয়েছে, তাহলে এখানে আপনি, আমি এখানে আবার প্রথম থেকে দেখিয়ে দিই আপনাদেরকে। তাহলে করতে গেলে কি করতে হবে, তাহলে এটা করতে গেলে আপনাদের সর্বপ্রথম করতে গেলে সিলেক্ট করে ইকুয়াল চিহ্ন দিতে হবে। দেওয়ার পর রাউন্ডের যে ফর্মুলাটা আছে প্রথমে লাগাতে হবে, ঠিক আছে? আচ্ছা, তার মাঝখানে বলি, আমার যে ইউটিউব চ্যানেলটা রয়েছে, যারা আমার ভিডিওটাগুলো ফলো করেন, দেখেন, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ারও করবেন। আর যারা এরকম সরকারি চাকরি প্রস্তুতি নিচ্ছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি এই ধরনের প্রতিনিয়ত ভিডিওগুলো নিয়ে আসতেই থাকি। তো আমি বিভিন্ন কাজের জন্য মানে সময় পাই না বলে সেজন্য ভিডিও করাটা মানে খুব গ্যাপ গ্যাপ হয়ে যাচ্ছে। তো খুব তাড়াতাড়ি আমি কন্টিনিউ ভিডিও করার চেষ্টা করব সেট। আর আপনারা কি করবেন, আমার ডেসক্রিপশন বক্সে ফেসবুকের লিংক রয়েছে, বাপি রয় গাইডলাইন্স বলে ফেসবুক পেজ, আপনারা ফলো করতে পারেন আমাকে সোশ্যাল মিডিয়াতে, বাপি রয় গাইডলাইন্স, সেখানেও আপনারা সোশ্যাল মিডিয়াতে আপনার সঙ্গে একটা কমিউনিকেশন হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা শুরু করি। তাহলে আমরা করতে গেলে তাহলে রাউন্ড ফর্মুলা দিব। রাউন্ড দেওয়ার পরে আমরা বেসিক বের করব, তাহলে বেসিক ইনটু 10% বের করব ভাগ 100। আমরা এটা দেওয়ার পর আমরা কি করব, আমরা এখানে দুটো ব্যাকেট দেব। হ্যাঁ, এখানে একটা আরও একটা ব্যাকেট দেব, দেখুন দুটো ব্যাকেট দেব। এটাকে এবার আমরা একটা কম ব্যাকেটটাকে ক্লোজ করব, এটা প্রথম ব্যাকেটের গেল, এখন কমা দিয়ে রাউন্ড আমরা করতে চাইলে তাহলে 0 দিব অ্যান্ড ব্যাকেট ক্লোজ করে দিব অ্যান্ড এন্টার দিব। তাহলে দেখুন আমার রাউন্ড ফর্মুলাতে হয়ে গেল। এই যে তাহলে আমার উপরের ইনক্রিজ ডিক্রিজ দিলে কিন্তু সমস্যা হয়ে যাবে, ঠিক আছে? ইনক্রিজ ডিক্রিজে করবেন না, যেহেতু আপনাকে ইউজিং ফর্মুলার কথা বলে যায়। এবার এইচআরও বের করতে গেলে আপনাকে কী করতে হবে, সিলেক্ট করে লিখতে হবে আরও UND রাউন্ড। আপনাকে ফার্স্ট ব্যাকেটের দুটো ওপেনিং ব্যাকেট করতে হবে বেসিক, হ্যাঁ, তারপরে ইনটু আপনার 10.03% আপনার বের করতে হবে। তাহলে আপনি ডাইরেক্ট পার্সেন্টেজ চিহ্ন দিতে পারেন বা ভাগ চিহ্ন দিতে পারেন। পার্সেন্টেজ দিলাম, ব্যাকেট ক্লোজ করলাম, কমা, রাউন্ড করতে গেলে 0, ব্যাকেট ক্লোজ অ্যান্ড এন্টার, তাহলে এটা বেরিয়ে গেল। এবার গ্রস মানে হচ্ছে টোটাল, গ্রস টোটাল বের করতে গেলে আমরা রাউন্ড ফর্মুলাতে বের করতে হবে। তাহলে আমরা রাউন্ড বের করে কথা আরও UND রাউন্ড, তাহলে আমরা কি করব, দুটো ব্যাকেট দিব, তাহলে আমরা এটা যোগ এটা। আচ্ছা, আমাদের এক মিনিট, আমরা যেহেতু এইচআরের এখানে এটা সংখ্যাটাকে দেখতে পাচ্ছি না, এটাকে সিলেক্ট করে আপনি র্যাপ টেক্সট করে দেবেন, তাহলে করলে সুবিধা হবে। তাহলে সিলেক্ট করে তাহলে আপনারা RONDD রাউন্ড লিখবেন, দুটো ব্যাকেট দিবেন, তাহলে বেসিক প্লাস DA প্লাস HRA, এটা করলেন, ব্যাকেট ক্লোজ, একটা কমা দিলেন, একটা 0 দিলেন, একটা ব্যাকেট ক্লোজ করে এন্টার দিলেন, তাহলে রাউন্ড ফর্মুলাতে এলো। ট্যাক্সও আমার হচ্ছে কি রাউন্ড ফর্মুলাতে বের করতে হবে। তাহলে আমরা এই দুটোকেও সিলেক্ট করে র্যাপ টেক্সট করে দিই, কারণ যখন এটা ক্লিক করতে যাব তখন দিবে না, সেকেন্ড লাইনে অটোমেটিক র্যাপ টেক্সট করলে চলে আসবে। তাহলে ইকুয়াল RONDD রাউন্ড লিখবেন, দুটো ব্যাকেট দিব, গ্রসের উপর বেরোবে, গ্রস কত পার্সেন্ট, 0.05% এটা বেরোবে, ব্যাকেট ক্লোজ, কমা, 0, ব্যাকেট, তাহলে এন্টার দিব, আমাদের এটা বেরিয়ে যাবে, রাউন্ড ফিগারে সব বেরিয়ে যাবে, এবং ফর্মুলা বক্সে দেখাচ্ছে। এবার নেট স্যালারিটাও বের করতে গেলে কী করতে হবে, তাহলে নেট স্যালারি বের করতে গেলে রাউন্ডেও বের করতে হবে RONDD রাউন্ড। তাহলে রাউন্ড আমরা কী করব, তাহলে গ্রস মানে হচ্ছে এই টোটাল ভ্যালু, তাহলে তাহলে আমরা দুটো ব্যাকেট দিব রাউন্ড বের করতে গেলে, তাহলে গ্রস মাইনাস আমরা কী করব, এইটা এটাকে করলাম, করার পর আমরা এটা কী করব, ব্যাকেটটাকে ক্লোজ করে দেব, করে দেওয়ার পর আমরা কি করব, এবার এটাকে কমা দিয়ে দিব, কমা দেওয়ার পরে তারপরে আপনারা কি করবেন, একটা 0 দিয়ে দিবেন, তারপরে ব্যাকেট ক্লোজ করে দিব, হ্যাঁ, রাউন্ড করার জন্য। আর রাউন্ডের পরে যদি মানে দুই গড় যদি চান ফর্মুলার মাধ্যম দিয়ে যদি বলে, তাহলে এখানে 0-র জায়গায় 2 করে দিতে হবে, তাহলে সেটা হয়ে যাবে। এটা আমাদের এইভাবে ভিডিওগুলো কিন্তু আপনারা করবেন, সরি, ভিডিও না, স্টাডি করবেন, বাড়িতে প্র্যাকটিস করবেন, খালি ভিডিও দেখলে হবে না, বাড়িতে বসে কিন্তু প্র্যাকটিসটা মেন হচ্ছে করতে হবে, মানে সহজ জিনিসগুলো কিন্তু একটা প্রবলেম হয়ে যায়, জাস্ট এন্টার করে দেবেন। তাহলে দেখুন এটা বেরিয়ে গেলো, তাহলে এটা যে বের হলো এটা একটা রাউন্ড ফর্মুলা, এটা প্রত্যেকটা, তাহলে এইগুলোকে আপনারা কী করবেন, সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে আপনারা এখানে ড্র্যাগ করে দেবেন, তাহলে দেখুন আমার রাউন্ড ফর্মুলাতে কিন্তু সবগুলো আমার কিন্তু বেরিয়ে গেল। এবং তাহলে এইভাবে করলে তাহলে আপনার পরীক্ষাতে সঠিকভাবে, এবং পোর্শনটা এইভাবেই বলেছিল করতে, এবং এইভাবে করলে কিন্তু আপনার সঠিক নাম্বারটা পেয়ে যাবেন। হ্যাঁ, তার মধ্যে কী হয়, আপনারা এখানে দুটো লাইন করেছেন, দেখুন এই লাইনগুলো,
অনেক সময় কি হয়, মনে করুন এইচআরে একটার উপরে থাকবে, 10.03টা নিচে থাকবে, পার্সেন্টেজটা নিচে থাকবে, তখন কি করবেন, এটাকে করার জন্য আপনি এখানে কার্সারটা রেখে আপনি যেটা করবেন অল চিপে এন্টার করবেন, অল্ট চিপে এন্টার, অল চিপে এন্টার মানে র‍্যাপ টেক্সট, ঠিক আছে, এটা করবেন, তারপরে এখানে অল চিপে এন্টার করবেন, তাহলে এটা হয়ে গেল। তাহলে দেখুন এই যে এইরকম, মানে যেভাবে চাবেন, যে যদি বলে এইরকম করে সাজাতে হবে তাহলে কিন্তু এইভাবে আপনাকে সাজাতে পারবেন। তখন র‍্যাপ টেক্সটের করলেও কিন্তু হবে না, মানে র‍্যাপ টেক্সট করলে লাইন ব্রেক হয় ঠিকই, নিউ লাইন ক্রিয়েট হয়, কিন্তু অল চিপে এন্টার করলে তখন এইটা সঠিকভাবে কিন্তু করা যায়। তো এই হচ্ছে আজকের মূলত ভিডিও। তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর আপনারা আমার পাশে যেভাবে সাপোর্ট করছেন, আমিও আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করছি, আর অবশ্যই আপনারা লাইক করবেন, ঠিক আছে। তাহলে আজকের ভিডিওটা এতটুকু, থ্যাংক ইউ, তাহলে সবাই ভালো থাকবেন, আর আপনারা আমার সোশ্যাল মিডিয়ার যে পেজটা রয়েছে বাপি রয় গাইডলাইন্স সেটাও ফলো করতে পারেন, আমার ডিসক্রিপশন বক্সের লিংক রয়েছে, থ্যাংক ইউ তাহলে।